ভারত দাবি করছে যুদ্ধ পরিস্থিতি দেখা দিলে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে এখনো তারা প্রতিশ্রুতিবদ্ধ তবে আগামী দিনে এই নীতির বদল ঘটতে পারে বলে হুঁশিয়ার করেছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি হুমকি দিয়েছেন ভারত ভবিষ্যতে এই প্রতিশ্রুতি রাখবে কিনা তা পরিস্থিতির উপর নির্ভর করবে 370 ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর স্বাভাবিকভাবেই চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হচ্ছে ভারতের ইসলামাবাদ এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছে তারা কাশ্মীরিদের জন্য তাদের সর্বস্ব দিয়ে লড়াই করবে এমনকি যুদ্ধের জন্য পাকিস্তান ও সেই দেশের সেনাবাহিনী প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান সেই ধারাবাহিকতায় রাজনাথ সিং পাকিস্তানকে পরোক্ষভাবে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন প্রসঙ্গত অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালে উনিশশো আটানব্বই সালের মে মাসে দুই দফায় রাজস্থানের পাঁচটি পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে ভারত শুক্রবার প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণেই সেই পোখরানে টুইটারে লিখেছেন ভারতকে পরমাণু শক্তি ধর দেশে পরিণত করতে বাজপেয়ীর দৃঢ় প্রতিজ্ঞা সাক্ষী এই পোখরান একই সঙ্গে তার প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতেও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি এখনো যথাযথভাবে সেই নীতি মেনে চলছে ভারত তবে ভবিষ্যতে কি হবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল বেলাইকনটিতে